মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে এসএসসি রেজাল্ট 2020 পাবেন তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপের মাধ্যমে এসএসসি রেজাল্ট 2020 পেতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। এরপরে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট, আমার এখানে লেখাই আছে। আচ্ছা, এরপরে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপ পাবেন, সবগুলো অ্যাপেই মোটামুটি পাবেন, বাট সবগুলোই একরকম কাজ করবে না। আপনি এখানে যে দ্বিতীয় নম্বর অ্যাপটি আছে অল এক্সাম রেজাল্টস, এটা এটা ইনস্টল দিয়ে নেবেন। আমার কাছে ইনস্টল করা আছে, আমি এখানে জাস্ট ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্ট আপনি এখানে পাবেন। এখানে আমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবো, তাই যে এসএসসিতে ক্লিক করলাম। এসএসসিতে ক্লিক করার পরে এখন চলে আসলো, এটা হলো ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ। এটা আপনি এখান থেকে আপনার রেজাল্ট বের করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কীভাবে বের করবেন। ফার্স্টের অপশনটায় এক্সামিনেশন, মানে কি এক্সামিনেশন সেটা দিবেন, হচ্ছে আপনার এসএসসিতে ভোকেশনাল এসএসসি আছে আর এসএসসি নর্মাল জেনারেল স্কুল যেগুলোতে এসএসসি থাকে, আর হচ্ছে এই যে দাখিল বলতে মাদ্রাসা। তো আপনি ধরলাম আমি যে আপনি জেনারেল কোনো একটা স্কুলে পড়েন, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইয়ার কোন ইয়ার, 2020 ইয়ার। এখন বোর্ড নেম ধরলাম আপনার ঢাকা বোর্ড, হ্যাঁ, অ্যান্ড আপনার রোল নাম্বারটা দিবেন। এখন রোল নাম্বারটা আমি ধরলাম সাপোজ এটা, এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এখন লাস্টের যে অপশনটা, এটা 4+9 ইকুয়াল হচ্ছে 13। এখন আপনি যখন বের করবেন আপনার সময় বিভিন্ন অন্য কিছু আসতে পারে, এই রকমই আসবে, সেটা যোগ করে যোগফল যেটা হয় সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আশা করি আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এবং একই সাথে যখন দুইটি রেজাল্ট আনতে যাবেন, তখন অবশ্যই রিসেট বাটনে ক্লিক করে পেজটি অবশ্যই রিসেট দিয়ে নেবেন, তাহলে ভালো হবে, আপনি খুব সুন্দরভাবে রেজাল্টটি আনতে পারবেন। ধন্যবাদ।